অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালকে কোভিড হাসপাতাল হতে দেবেন না, এই নিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বিক্ষোভ শুরু হতেই অশোকনগর থানার পুলিশ জড়ো হওয়া সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করে দেয়। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে এদিন। ঘটনাস্থলে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী, পরিস্থিতি নিয়ন্ত্রণে। উত্তর চব্বিশ পরগনা থেকে সৌভিক সরকারের রিপোর্ট, স্টিং নিউজ। Come on, 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 come on
এবং হাসপাতাল স্টাফদের তাই নিয়ে পুলিশ লাঠি চার্জ করে, কি বলবেন? আসলে কি আনন্দ যে যারা আন্দোলন করতে গেল তারা কিছু জানেই না। এখনও কোভিড হসপিটাল হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি সরকারের, হসপিটাল কোনো চিঠি পায়নি, আমরা কোনো চিঠি পাইনি, তাহলে কৃষি ভিত্তিক আন্দোলন হলো না? দুদিন আগে মন্ত্রী কিন্তু হাবড়ায় জানিয়েছেন, হাবড়ায় জানিয়েছে হতে পারে, আবার যে বলব হবেই বলে কিন্তু হতে পারে, আলোচনা চলছে, হতে পারে আর হবে এক কথা নয়, কিন্তু এটা আলোচনা পর্যায়ে আছে, আলোচনা পর্যায়ে আছে এখন। এবং এটা তো ঠিক আমরা স্বীকার করবেন যে কোভিড হসপিটাল দরকারও, আজকে অসংখ্য মানুষ বিক্ষোভ দেখলে অসংখ্য হলো না, বাসার বিক্ষোভ দেখলে বাসার হবে না, দমদম বিক্ষোভ দেখলে দমদম হবে না, ডানকিনে বিক্ষোভ দেখলে ডানকিনে হবে না, এনআরএস বিক্ষোভ দেখলে এনআরএস হবে না, তাহলে কোভিড হাসপাতালে এই করোনা পেশেন্ট যাবে কোথায়? কালকে রাত্রি 12টা পর্যন্ত আমি রাত্রি 1টায় শুনি, কালকে 12টা পর্যন্ত আমি 70টা ফোন করেছি গতকাল, শুধু একটা পেশেন্টকে কলকাতা পাঠানোর জন্য। একটা করোনা পেশেন্ট যদি মারা যায় সেটা আমাদের খুব সুখের হবে? আমার বাড়ি হবে না, আমি জীবন দিয়ে বলতে পারবো যে একটা গাড়ির জন্য আমি হাপি দেশে ঘুরে বেড়াচ্ছি, গাড়ি পাচ্ছি না, আর একটা হসপিটাল চান্স দিয়ে আমরা নষ্ট করছি। এটা যারা করছে তারা তো মানে সমাজের অকল্যাণ করছে, সমাজের ক্ষতি করার মানুষকে কি বোঝাবেন? আজকে আগে না আসলে বোঝাবো কেন? যদি আসে তখন বোঝাবো, আদৌ যদি না হয় তাহলে বুঝিয়ে তোলাব নেই কিছু, যদি কোনো কারণে হয় আমার নিশ্চয়ই বোঝাবো, মানুষ বোঝা উচিত, মানুষ বুঝবে আমার ধারণা। এখন কোন পর্যায়ে আছে সেটা? এখন সরকারি আলোচনা পর্যায়ে আছে, সরকারি সূত্রে আলোচনা পর্যায়ে আছে এরকম জানি, এখনও কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি। তবে কোভিড হাসপাতাল যেইভাবে চলছে, যেমন কালকে আমি বললাম তো আপনাদের, একটা পেশেন্টকে কলকাতা নেওয়ার জন্য আমি 12টা পর্যন্ত ফোন করে একটা গাড়ি জোগাড় করতে পারিনি যে গাড়ি নিয়ে যাবো, সেই কালকে আমি ফোন করলাম। গাড়ি নেই নাকি? হ্যাঁ গাড়ি নেই, গাড়ি আছে, ড্রাইভার নেই। একটা যে আরেকজনে কি শুনলাম যে সে বিনা পয়সায় পেশেন্ট নিয়ে যায়, তাহলে পয়সা দেবো, সে বললো আমার গাড়ি খারাপ, সুপ্রিয় কি একজন নাম ভূমি, সে বললো গাড়ি খারাপ। আমি আমার হসপিটালে যারা স্টাফ তাদের একজনকে ফোন করলাম, সে বললো আমার পিপি আমার গায়ে হয় না, আজ নেবেকে সে ঘুমাচ্ছে, তার বাড়ির বউ ঘুম চেক তুলে আমার ফোনতে দিল, তাদের তো আর চাকরিতে রাখার কোনো দরকার নেই, তাদের চাকরি দাঁড়িয়ে তাদের থেকে হাতে কোনো উপায় নেই, কারণ যাদের জন্য হসপিটাল, যাদের জন্য পুরুষ তারাই যদি সাহায্য না পায় সেটা কী হবে? হসপিটাল থেকে বাড়ির লোককে বসে দেখার জন্য নয়, আমার এই অঞ্চলের মানুষ যাবে কোথায়? যারা করছে আন্দোলন তারা তো 500 লোক, এখানে 1.5 লক্ষ লোক, তারা তো জানে না যে এই 1.5 লাখ লোক কী চাইছে, 1.5 লাখ লোক সমস্যা কোথায়। আজ যে করোনার সমস্যা কথা, করোনায় তো মানুষ মারা যাচ্ছে না, আর করোনার তাদের অচ্যুত করার কোনো দরকার নেই। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।